এদিন দুপুরে আরামবাগের নপাড়া থেকে হরিনাম কীর্তন শুনে দুপুরে খাবার খেয়ে বাড়ি ফেরার পথে এক দম্পতিকে বেধড়ক মারধর করল তিন মদ্যপ যুবক। বর্তমানে তারা আরামবাগ মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। আমার বৌমা ভর্তি আছে, আমার ছেলেও ভর্তি আছে, দুজনকে মেরেছে। এমন ছেলেটাকে বৌমাকে এমন মেরেছে সিমেন্টের খুঁটি। দেখুন আপনারা, আমি আর আমার স্বামী নপাড়ায় শিবতলায় পুজোর প্রসাদ খেয়ে বাড়ি যাচ্ছিলাম। রাজাদার বাড়ির টার্নিংটাই তিনটে ছেলে মদ খেয়ে আসছিল, আমাদের গাড়ির সামনে দিয়ে কাটিয়ে দিয়ে চলে গেছে। এবার আমরা যা হোক করে সাইড কেটে দাঁড়িয়েছি, দিয়ে আমার স্বামী যে ওনাদেরকে তুলে জল দিচ্ছিল, ওনারা ধরে মেরেছে। তো আমরা বারণ করছি বলে আমাকেও মেরেছে, বুকে তিনবার চারবার ধরে কিলিয়েছে, এমনকি মাথাও দেয়ালে ঠুকে দিয়েছে। ওর জন্য হাসপাতালে ভর্তি হতে হয়েছে আমাদেরকে। দেখুন আপনারা, এর বিচার চাই আমাদের। ওদেরকে বললে ওরা শুনছে না, ওখানে তো খিস্তি গালাগাল দিচ্ছে। এমনকি আমার বাবাকে ভাইকে সবাইকেই মেরেছে, উল্টে ওরা কেস করছে। আমার ছেলে মানে দোল পূর্ণিমার প্রসাদ খেতে এসেছিলো ছেলে বৌমা, ওরা খেয়ে বাড়ি যাচ্ছিল। আর ওরা আসার পর, ওরা যাবার পথে যাচ্ছে, ওরা আসার পথে যাচ্ছে, ওরা এমন বাইক চালাচ্ছে উল্টে পাল্টে নিয়ে ওদের ওদিকে ইয়ে করতে পারে না। আমার ছেলে সরিয়ে নিজে ঘুরে পড়ে গেছে, আর ওরা তাল ঠিক করতে পারে না, পড়ে গেছে। আমার ছেলেটা আবার গাড়ি রেখে জল দিতে এসছে বলে ওদিকে বাখান করে উল্টে ওদিকেই মারছে। ওই ছেলে ছেলে আর বৌমা কিসে আসছিল? ওরা বাইকে যাচ্ছিল, আর ওরাও বাইকে তিনজন ছেলে, তিনজন মিলে মেরেছে। কোনখানে গিয়েছিল আপনার ছেলে? নপাড়ায় শিবতলায়। কোনখানটা হয়েছে মারধর? ওই বাগমাথায় রাজাদার বাড়ির কাছে। কি দিয়ে মারধর করেছে? ওই আমার বৌমাকে মেরেছে হচ্ছে সিমেন্টের খুঁটি ছিল, সিমেন্টের খুঁটি করে এরম করে ধরে এরম করে ঠুকেছে মাথাটা। আর আমার ছেলেকে ফেলে গোড়ালেছে, বুকে মেরেছে, মাথায় মেরেছে, বাঘ পা সব ছিঁড়ে গেছে। ওরা কজন ছিল? আমার বৌমা ছেলে ছিল, আর ওরা ছিল তিনজন একটা গাড়িতে। হ্যাঁ, ওরা একটা গাড়িতে তিনজন ছিল, তিনজন মিলেই মেরেছে ধরে। আমার বৌমা ছাড়াছাড়ি করছে বলে ওকে আবার ধরে সিমেন্টের খুঁটিতে ঠুকেছে মাথা ধরে। আমি এইভাবে পড়ে গেছি। ওই ছেলেগুলো আমার মাথাতে এখানে ঘাড়েতে এই জুতো নিয়ে এরকম দুম দুম করে কিলাচ্ছে, এরকম করে ঘুষি মারছে, আবার আংরাংরি করে ধরতে এসছে। আমি ছিটকে ছাটকে ধরে দিয়েছি, একটা কাঁটা বোন ছিল, এরম করে আমাকে ঠেলে দিয়েছে, দিয়ে এরম করে ইয়ে করছে, আমাকে এরম করে আকার করে ধরতে আসছে। আস্তে 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 বলছি, দেখুন আমার কাপড় ফাপড় ছিঁড়ে ছাড়ে একাকার করে দিয়েছে। বলছি যখন মারে আপনার বৌমার ছেলেকে, আপনারা খবর পেয়ে আপনি ওখানে যান? সঙ্গে সঙ্গে একদম খবর পেয়ে আপনাকে মারধর করে? আমাকেও মারধর করে। দিয়ে এখন ছেলে বৌমা কোথায়? ছেলে বৌমা হসপিটালে ভর্তি আছে। কি নাম ছেলে? ছেলে শিবাজী মেদ্দা, আর বৌমার পিঙ্কি মেদ্দা। ছেলের বয়স কত? ছেলের বয়স 22 বছর, আর বৌমার 20 বছর। দিয়ে তারপর এখন কি চাইছেন আমরা? থানায় এসেছেন? হ্যাঁ, থানায় এসেছি কমপ্লেন জানাতে। আপনার নাম? আমার নাম জোৎস্না মেদ্দা। আপনার স্বামীকে মারধর করেছে? হ্যাঁ, ওকেও তো ছাড়াতে গেছে, ওকেও গিলিয়েছে পেটে, মেটে ঘুষি মেরেছে। আপনার নাম? আমার নাম জোৎস্না মেদ্দা। এমন মারধর করছে মানে আমি পড়ে গেছি, উঠতে পারিনি। আমি পড়ে গেছি, উঠতে পারিনি, আমাকে জুতো নিয়ে এরা। আমাদের নপাড়াতে আজকে খিচুড়ি ভোগ খাচ্ছিলো। আমি আর আমার ওয়াইফ দুজন মিলে খিচুড়ি ভোগ খেয়ে আমরা বাড়ি ফিরছিলাম। তিনজন নপাড়ার ছেলে, তারা মদ খেয়ে গাড়ি চালিয়ে, মানে আমরা তো মা সাইডে যাচ্ছি, আমরা আমাদের সাইডে যাচ্ছি, ওরা আমাদের সাইডে ফুল পিক আপে গাড়ি নিয়ে আসছে। দিয়ে আমরা কী করেছি, আমরা সে বুঝতে পেরে গেছি যে আমাদেরকে ধাক্কা মেরে দেবে, ওই কারণে আমরা গাড়িটা ভয়েতে মা সাইডে নিয়ে এলি। আমাদের কিছু হয় না, ওরা এত মদ খেয়েছিল গাড়ি টাল রাখতে পারেনি, দিয়ে সোজা গিয়ে টার্নিং ছিল, টার্নিংয়েতে উল্টে পড়ে যায়। দিয়ে আমি তখনই মানে একটু মুখ চেনা ছেলে বলে আমি গাড়িটাকে সাইডে দাঁড় করিয়ে রেখে ওদিকে আমি তুলতে যাই। ওদিকে আমি গিয়ে বলি যে দাদা পড়ে গেছে, যখন তাহলে মাথাটাই জল দাও, এনার তাহলে লেট, এনারও তো মাথাতে ভেঙেছে। আমি হচ্ছে ওনাকে হচ্ছে তুলতে গিয়েছিলাম, দিয়ে আমি তুলতে গেছি দিয়ে আমাকে তিনজন মিলে এসি আমাকে এমন মানে ফেলে গুড়াল্লো, এমন মারলো,
আমার হাত পা ছিঁড়ে গেছে আর পড়েছে মাথায় মেরেছে ফেলে মানে তিনজন মিলে মারলে কিরকম মারে তিনজন মিলে আমাকে মেরেছে ফেলে দিয়ে সেইটাই এখন আমার হচ্ছে বউকে এদের মধ্যে একটা ছেলে যে আমাকে হচ্ছে ওই যে আমাকে মেরেছে ওই আমার বউকে হচ্ছে মাথাতে ধরে একটা সেই সিমেন্টের ছিল খুঁটি ছিল খুঁটিতে হচ্ছে ধরে আমার বউয়ের মাথাটা ওখানে তো প্রায় খান দশেকবার ঠুকেছে আমার বউয়ের মাথাটা পুরো ফুলে ঢোল হয়ে গেছে ওই ওয়ার্ডে ভর্তি আছে আমার স্ত্রীর নাম হচ্ছে পিঙ্কি মেহতা আমার বাড়ি কয়রাপাড়ায় 9 নম্বর ওয়ার্ডে আমার নাম শিবাজি মেহতা আমাকে এত মেরেছে ওখানে পাড়ার লোকজন সবাই ফেকেছে কেউ এসে ছাড়াইনি জানেন মনোরম পরিবেশে গড়ে ওঠা ইন্ডিয়ান ও চাইনিজ খাবারের সুলভ মূল্যের রেস্টুরেন্ট অস্মিতা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট পরিচ্ছন্নতা ও গুণমানই আমাদের মূলধন ঠিকানা ময়েল বাস স্ট্যান্ড খানাকুল হুগলি যোগাযোগ 9564887550 7699344864 এবং 8637064001 খুব তাড়াতাড়ি বিয়েবাড়ি অন্নপ্রাশন ও রাত্রিযাপনের জন্য রুম ভাড়া দেওয়া চালু হতে চলেছে